মাসখানেক আগে আমার বিয়ে হয়েছে, এক মাস বারো দিন টু বি প্রিসাইজ। বিয়ের ঠিক দুদিন পর থেকে আমার ছোটবেলায় রোগটা ফেরত এসছে। কিভাবে ফেরত এলো সেটা ভীষণ অদ্ভুত। কি রোগ? স্লিপ ওয়াকিং। আপনি সমনাম্বুলিস্ট না? মানে সিনেমায় এর আগে দেখেছি, সামনাসামনি এই প্রথম আর কি। ছোটবেলায় ঘুমের মধ্যে হেঁটে বেড়াতাম, সেই জন্য মা পায়ে মল বেঁধে রাখতেন, শব্দ পেলেই জেগে উঠতেন। ছিল নির্দোষ হেঁটে বেড়ানো, কিন্তু এখন একদিন না জানেন রোজ রাতে এরকম সাংঘাতিক কাণ্ড ঘটাচ্ছি আমি। আমার হাজবেন্ড অমিত, ও একদিন অল্পের জন্য বেঁচে যায়। একদিন তো রাতে আমি ঘুমের মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, ড্রাইভ করছিলাম ওই অবস্থায়, উল্টো দিক থেকে গাড়ি আসছিল, প্রচণ্ড হর্নের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কিন্তু আই এম নট ওয়ারিড অ্যাবাউট মাই সেলফ, বিশ্বাস করুন। সেদিন যদি ফুলদানিটা বাবলুর মাথায় পড়তো, আমার জন্য যদি কারো ক্ষতি হতো, কেউ যদি ইনজিওর্ড হয়ে যায়, কেউ যদি মরে যায়, আমার হাত থেকে ওদেরকে আপনি বাঁচাতে পারবেন গৌরববাবু? ঠিকই তো আছে, আগে ছোটবেলায় মল পড়তেন, এখন ঘুম পড়ুন। আগে ঝুম 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 শব্দ হতো, এখন ঝম 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 হবে, একই তো ব্যাপার। আপনি ইয়ার্কি মারছেন আমার সঙ্গে? আপনি কেসটার ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন না তো? আমি ঘুমোলে কতটা ডেঞ্জারাস সেটা আপনি বিশ্বাস করছেন না। দেখিয়ে দেবো আমি এখানে কি দেখুন পারি, কিন্তু কি পারে চলুন। রেডি কোথায় আছেন? আরে ওটা আমার খাট, আরে ওই খাটে মেয়েরা নট অ্যালাউড, কি দেখাবেন নাকি? যে আমি ঘুমের মধ্যে হাঁটি, ডেঞ্জারাস হাঁটা, সেটা দেখাবো। হ্যাঁ দেখান, তো মাথার ডাক্তার দেখান, ওটা বেশি কাজে লাগবে। না মানে গোরাদা বলতে চাইছে যে আপনার স্লিপ ওয়াকিংটা বন্ধ করতে পারে একমাত্র মাথা সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ তো এই এটা তো গোয়েন্দার কেস না আর কি, সেই জন্য ওটা গোয়েন্দারি কেস, উনিই বুঝতে পারছেন না। গত ১৭ বছর ধরে আমি সুস্থ, হঠাৎ করে আমার ছোটবেলার রোগ চলে এলো, ওই জন্য সামথিং রং উইথ দিস প্লেস। ওই বাড়িতে এসেই সমস্ত কিছু হচ্ছে। আমি কি বললেন শেষ? আমি বুঝতে পারছি না। হ্যাঁ আমি, হ্যাঁ মানে আমি নির্বোধ এটা বলতে চাইছি না, আমাকে বলেছে তো তাই না? ঠিক আছে, হ্যাঁ আমি নির্বোধ, বোকা, মূর্খ, আকার, একটু সামলে কথা বলুন না, বুঝতে পারছি না। গৌরববাবু আপনি প্লিজ একবার এই বাড়িটা দেখবেন আমার সঙ্গে। না কেন যাবো আমি, আমি কি বুত্তারণ রোজা? আমি কি ঝাঁটা হাতে কোনো হিং রিং রিং করে নাচবো? হ্যালো, অল ক্লিয়ার বুঝলেন গৌরববাবু? তন্ময়বাবু বলে দিয়েছেন সব রকম সহযোগিতা করবেন, যা বলিবেন সত্য বলিবেন, সত্য ছাড়া মিথ্যা বলিবেন না, একেবারে প্রাণের ভয়ে কুপকাত। কে কুপকাত? তুই তন্ময় কলম খুন রাইটার, কালকে যে খুন হবে। ও ইয়েস, চল 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 যেতে হবে। আবার চল চল মানে দাঁড়ান, আমার এখানে কথা শেষ হয়নি। না না আমার কথা শেষ, এটা আমার কেস নয়। আপনি মাথার ডাক্তার দেখান, তার মাথা খান। আপনি তো ভীষণ ঠাটালো। হ্যাঁ একটা খুন আটকাতে আপনার কাছে আসা যাবে না, খুনটা হওয়ার পরে আসবো। হুম একটার বেশি খুন হলে আসবে, কারণ আমি সিঙ্গল কিলার নই, সিরিয়াল কিলার স্পেশালিস্ট, মনে রাখবেন কথাটা, ঘুমিয়ে বলে ভুলে যাবেন না। চল ড্রাইভার। হ্যাঁ